দেখুন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কয়েক ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের কথা ভাবনা চিন্তা করেছে বলে জানিয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর টেড ক্রুজ। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ যখন উত্তর কোরিয়ায় হামলা চালানোর মতো দূরত্বে অবস্থান নিয়েছে, তখন এ খবর প্রকাশিত হলো। উত্তর কোরিয়া নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে সিনেটের 100 সদস্যের দীর্ঘ এবং বিস্তারিত বৈঠকের পর মার্কিন হামলার সম্ভাবনার বিষয়ে মন্তব্য করেন টেড ক্রুজ। বৈঠকের জন্য সিনেটরদেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যর্থ চেষ্টা করেছিল টেড ক্রুজ। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপের কথা ভাবছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যে ক্ষুদ্র পর্যায়ের সামরিক হামলা থেকে উল্লেখযোগ্য সামরিক অভিযান পর্যন্ত নানা পদক্ষেপের বিষয় রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, মার্কিন প্রশাসন এবং কংগ্রেস আশা করেছে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়তো পড়বে না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি পরিষ্কার এবং তাৎক্ষণিক হুমকি দেখা দিলে মার্কিন সেনাবাহিনী দ্রুত যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার ব্যবস্থা নেবে বলে ধারণা ব্যক্ত করেন তিনি। হোয়াইট হাউসের বৈঠকে সিনেটরদের কাছে পিয়াংইয়াংয়ের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জেমস মাথিস, সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস। ট্রাম্প নিজেও সংক্ষিপ্ত সময়ের জন্য বৈঠকে অংশ নিয়েছিলেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককলেনের অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।